हेलो एवरीवन, वेलकम टू माय यूट्यूब चैनल। देखो এখনকার ভিডিওর বিষয়টা হচ্ছে মডেল অ্যাক্টিভিটি ট্যাক্স পরিবেশ ও বিজ্ঞান অষ্টম শ্রেণীর। এটা তোমাদের শিক্ষা পোর্টাল থেকে আগস্ট মাসে, কিন্তু অগস্ট 2 বলে মডেল অ্যাক্টিভিটিটা আপলোড করেছি। তো আমি আজকে এই কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। তো দেখো এখানে একদাগে বলেছে ঠিক উত্তর নির্বাচন করো, এরাম তিনটে এমসিকিউ তোমাদের এখানে দেওয়া আছে। আমি এখান থেকে একবার পড়ে মার্কিং করে দেব, আর আমার কপিতে পুরো লেখা আছে, ওই পিডিএফটা থেকেও তোমাদেরকে বলে দেব। আর এই পিডিএফটা ভিডিওর ডেসক্রিপশনে একটা লিংক থাকবে, সেই লিংকে কিন্তু আমি দিয়ে দেব, তোমরা ওখান থেকে ডাউনলোড করে নিয়েও দেখতে পারবে। তো দেখো প্রথম যে এমসিকিউটা বলেছিল, সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে কোন পদ্ধতিতে, সেইটা কিন্তু এখানে বলেছে। দেখো চারটে পদ্ধতির কথা এখানে বলা আছে। কতে বলেছে পরিবহন ও পরিচলন পদ্ধতিতে, খতে বলেছে পরিবহন ও বিকিরণ পদ্ধতিতে, গতে বলেছে পরিচলন ও বিকিরণ পদ্ধতিতে, আর ঘতে বলেছে শুধুমাত্র বিকিরণ পদ্ধতিতে। তো এই এটা আনসারটা তো হয়ে যাবে ঘ, বিকিরণ পদ্ধতিতে। তোমরা সকলে এটা জানো, শুধুমাত্র বিকিরণ পদ্ধতিতে সূর্য থেকে পৃথিবীতে কিন্তু তাপ আসে। তারপরে দেখো 2 নম্বরের যে প্রশ্নটা আছে, সেটা বলছে যে তড়িৎ, যেটি তড়িৎ বিশ্লেষ্য নয়, মানে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নয় যেটি, সেটার কথা কিন্তু লিখতে হবে। দেখো ক অপশনে যে সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড কিন্তু তড়িৎ বিশ্লেষ্য, অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম সালফেটও তড়িৎ বিশ্লেষ্য, গ্লুকোজ, এইটা দেখো ঘ প্রিন্টিং মিস্টেক আছে, এটা কিন্তু গ হবে আর গটা কিন্তু খ হবে। হ্যাঁ, তো এটা তোমাদের আনসারটা হয়ে যাচ্ছে গ্লুকোজ। আর ঘতে বলেছে অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিডও কিন্তু আনসার নয়। তারপরে 3 নম্বর দেখো, ডিম পোনা প্রতিপালন করা হয় যেখানে, সেটি হচ্ছে সঞ্চয়ী পুকুর, হ্যাচারি, পালন পুকুর আর আতর পুকুর। আনসারটা কিন্তু হবে ঘ, আতর পুকুর, ঠিক আছে। এবার দেখো তোমরা আমার পিডিএফটা থেকে একটু দেখে নাও, ওইখানে খুব সুন্দরভাবে লেখা আছে। দেখো মডেল অ্যাক্টিভিটি টাস্ক পরিবেশ ও বিজ্ঞান অষ্টম শ্রেণী অগস্ট মাসের পার্ট 5। দেখো এখানে ঘটা বিকিরণ পদ্ধতিতে, এটা বিকিরণ পদ্ধতি, এটা তোমাদের হয়ে গেল, আমি ওখান থেকে বলেও দিয়েছি। তারপরে 2 নম্বরটা দেখো গ্লুকোজ হবে, গটা রাইট আনসার। তারপরে 3 নম্বরটা দেখো আতর পুকুর হবে, এটা হচ্ছে ঘটা রাইট আনসার, ঠিক আছে। এবার ওখানেও কোশ্চেনগুলো দেওয়া আছে, আমার এই পিডিএফে কোশ্চেনগুলো খুব ভালোভাবে লেখা আছে, সেই জন্য আমি আর বারবার পিডিএফটার এ করছি না। তোমরা এখান থেকে প্রশ্নটা দেখে নাও এবং এখান থেকে উত্তরটা দেখে নাও। দেখো সংক্ষিপ্ত উত্তর দাও এই প্রশ্নগুলোর মধ্যে। প্রথম প্রশ্নটা বলেছিল আলুর যে এনজাইম হাইড্রোজেন পারঅক্সাইডকে জল ও অক্সিজেনে ভেঙে ফেলে তার নাম লেখো। তো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এবং একটা ওয়াট তোমাদেরকে এর জন্য মাথায় রাখতে হবে। দেখো তোমাদের এখানে লিখতে হবে যে আলুর ক্যাটালেজ, এর নিচে লিখে কিন্তু আন্ডারলাইন করে দেবে, যেমন আমি করেছি, নামক এনজাইম হাইড্রোজেন পারঅক্সাইডকে জল ও অক্সিজেনে ভেঙে ফেলে, ঠিক আছে। তারপরে 2 নম্বরের যে প্রশ্নটা, সেখানে বলছে যে বায়ুর মধ্যে দিয়ে তড়িৎ চলাচল ঘটা সম্ভব হয় কিসের জন্য। তো তোমরা এটা খুব সুন্দরভাবে লিখবে যে বায়ুর মধ্যে উপস্থিত থাকা আয়ন বা আধানযুক্ত কণার উপস্থিতির জন্য তড়িৎ চলাচল করা সম্ভব হয়, এবং তোমরা এটাও জানো যে বায়ুর আর্দ্রতা বেশি থাকলে বায়ুর মধ্যে দিয়ে তড়িৎ চলাচল ঘটানো কিন্তু সহজেই সম্ভব হয়, ঠিক আছে। এটা গেল তোমাদের 2 দাগের প্রশ্ন। আর 3 দাগের প্রশ্ন বলছে দেখো মুরগি পালনের ক্ষেত্রে একটি আধুনিক পদ্ধতি হচ্ছে ডিপ লিটার, এই ডিপ লিটার পদ্ধতিতে মুরগি পালনের ক্ষেত্রে, এটা কিন্তু আনসার বলেনি, শুধু জিজ্ঞেস করেছে যে লিটারটা কি, ঠিক আছে। তো দেখো তোমরা আনসারটা এরমভাবে লিখবে, আনসারটা হচ্ছে এরম লিটার বলে একটা হেডিং দেবে, তারপরে লিখবে যে ডিপ লিটার পদ্ধতিতে মুরগি পালনের ক্ষেত্রে লিটার হলো মুরগির জন্য তৈরি উপযুক্ত বাসস্থান, যেখানে শুকনো পাতা, তুলো বীজ, কাঠের গুঁড়ো, ধান ও জবের তুষ ইত্যাদি দিয়ে ঘরের মেঝেতে যে মুরগির জন্য অনুকূল পরিবেশ ও বাসস্থান তৈরি করা হয় তাকে আমরা লিটার বলি। তো অবশ্যই তোমরা বুঝতে পেরেছো প্রশ্নটা, খুব সহজ সরলভাবে তোমাদের এই উত্তরটা এরমভাবে কিন্তু লিখতে হবে। তারপরে 3 দাগে দেখো এরকমই সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের একটা ইয়ে দিয়েছিল। তার প্রথম প্রশ্নটা বলছে উষ্ণতা বৃদ্ধিতে বেশিরভাগ রাসায়নিক বিক্রিয়ার হার বৃদ্ধি পায় কেন,
তাহলে আমি যদি কোনো রাসায়নিক, বেশিরভাগ রাসায়নিক বিক্রিয়ার যদি আমি সেই বিক্রিয়ার হারকে বৃদ্ধি করতে চাই, সেখানে কিন্তু উষ্ণতা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তো দেখো, তোমরা উত্তরটা এরমভাবেই লিখবে যে কোনো রাসায়নিক বিক্রিয়ার হার ওই বিক্রিয়ায় উপস্থিত পদার্থের অণুদের গতিশক্তির উপর কিন্তু নির্ভর করে, আর উষ্ণতা বৃদ্ধিতে পদার্থের অণুগুলির গতিশক্তি বৃদ্ধি পায়, এই জন্য রাসায়নিক বিক্রিয়ার হারও বৃদ্ধি পায়। ঠিক আছে, দেখো তার পরের যে প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন বলছে ইনফ্লুয়েঞ্জা রোগের কি কি লক্ষণ দেখা যায়। তো ইনফ্লুয়েঞ্জা রোগের এরমভাবে লিখবে, ইনফ্লুয়েঞ্জা রোগের লক্ষণগুলো নিম্নরূপ। তার প্রথম কারণ হচ্ছে ভয়াবহ জ্বর। 2 নম্বরে লিখবে মাথা যন্ত্রণা ও প্রচণ্ড ঘাম হওয়া, এটা হতে পারে। তারপরে দেখবে যে ডায়রিয়া হয় এবং অনেক অনেক ক্ষেত্রে বমি বমি ভাব দেখা যায়। তারপরে হাত পায়ের যে গেরো, ওই গাঁট গাঁটগুলোতেই ব্যথা হতে থাকে। ঠিক আছে, আর চারদাগে বলছে, দেখো চারদাগে একটু একটা প্রথমের অঙ্ক প্রশ্নটায় একটা অঙ্ক দেওয়া আছে, বলছে তামার আপেক্ষিক তাপ 0.09 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড এবং 70 গ্রাম ভরের তামার টুকরোর উষ্ণতা 20 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে হলে কত পরিমাণ তাপ লাগবে তা নির্ণয় করতে হবে। তাহলে এখানে কত পরিমাণ তাপ লাগবে সেটা নির্ণয় করতে হবে, আর দেওয়া আছে দেখো স্পেসিফিক হিট বা আপেক্ষিক তাপের কথা কিন্তু বলা আছে, আর তারপরে এখানে দেওয়া আছে উষ্ণতা দেওয়া আছে, আর কত গ্রাম তাকে কিন্তু করতে হবে। এবার তোমরা এই জন্য দেওয়া আছে বলে এখানে খুব সুন্দর করে লিখবে যে তামার ভর m = 70 গ্রাম, আর উষ্ণতা t = 20 ডিগ্রি সেন্টিগ্রেড, আর আপেক্ষিক তাপ s = 0.09। এখানে আমি একটু ওই ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেডটা লিখতে ভুলে গেছি, তোমরা এখানে ওই এটাকে ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড এই কথাটা অ্যাড করে নেবে। ঠিক আছে, তারপরে তোমরা অতএব দিয়ে লিখবে যে প্রয়োজনীয় তাপ = দেখো ফর্মুলাতেই তোমরা জানো যে mst, যেখানে m হচ্ছে ভর আর s হচ্ছে আপেক্ষিক তাপ আর t হচ্ছে তাপমাত্রা বা উষ্ণতা বা ইংলিশে যদি বলো টেম্পারেচার। তো এখানে দেখো আমাদের m ছিল 70 গ্রাম, s ছিল 0.09 আর টি ছিল 20 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এখান থেকে যদি তোমরা সিমপ্লিফিকেশন করো তাহলে দেখো এই পয়েন্টটা তুলে দিলে 9, পয়েন্টের জন্য একটা 1 আর পয়েন্টের পরে দুটো সংখ্যা আছে বলে 2 শূন্য, এই জন্য হয়ে গেল 9/100। আর 70 আর 20 যেমন গুণ করা ছিল তেমনই থাকলো। এবার উপরে 20-এর 1টা 0, নিচের 100-এর 1টা 0, আর উপরে 70-এর 1টা 0, নিচের 100-এর আরেকটি 0 কেটে গেল। তাহলে আমাদের এখানে থাকছে 7×9×2, তাহলে কত হচ্ছে দেখো 7×9=63, আর 63 কে 2 দিয়ে গুণ করলে 126, তাহলে তোমাদের উত্তরটা হয়ে যাবে 126 ক্যালোরি। ঠিক আছে, দেখো তার পরের যে প্রশ্নটা বলেছে, বলছে জৈব সার অজৈব সারের চেয়ে ভালো, বক্তব্যটি যথার্থ ব্যাখ্যা কর। তাহলে যে জৈব সার ব্যবহার করা অনেক ভালো কেন, তার অ্যাডভান্টেজটাই কিন্তু তোমাদেরকে লিখতে বলেছে। তা তার প্রথম অপশানে তোমরা লিখবে যে জৈব সার মাটিতে জল ধরন ক্ষমতা বাড়ায়, মানে মাটির যে জল ধরন ক্ষমতা সেটা কিন্তু জৈব সার যদি তুমি মাটিতে ব্যবহার করো বা জমিতে ব্যবহার করো তাহলে কিন্তু ওই জমির যে জল ধরন ক্ষমতা সেইটা কিন্তু অজৈব সার ব্যবহারের যে ব্যবহার করা যে জমি তার তুলনায় কিন্তু অনেকটাই বেড়ে যাবে। তারপরে 2 নম্বর পয়েন্টে লিখবে মাটিতে থাকা উপকারী অণুজীবদের সংখ্যা বাড়াতে কিন্তু সাহায্য করে জৈব সার। এবার মাটিতে থাকে এমন কিছু অণুজীব রয়েছে যেগুলো কি হয় যে মাটির গুণাগুণকে বৃদ্ধি করে। এবার মাটির গুণাগুণ বৃদ্ধি হলে কি হয়, ওই মাটিতে উৎপন্ন যে ফসল আমরা চাষ করতে চাই সেই ফসলের উৎপাদন কিন্তু ভালো হয়। এই জন্য জৈব সার ব্যবহার করলে মাটিতে অণুজীবদের সংখ্যা কিন্তু বৃদ্ধি পায়। আর 3 নম্বর অপশানে দেখো জৈব সার ব্যবহারে মাটির রন্ধ্রযুক্ত হয়। এই রন্ধ্রযুক্ত কথাটা খুব ইম্পর্টেন্ট। এই রন্ধ্রযুক্ত হলে কি হয় না, ফলে মাটির মধ্যে দিয়ে বিভিন্ন গ্যাসের আদান প্রদান ঘটে। তো বিভিন্ন গ্যাসের আদান প্রদান ঘটা মানে তোমার মাটির গুণাগুণটা কিন্তু বাড়তে থাকে। সেই কারণে কিন্তু জৈব সার ব্যবহার করলে আমাদের মাটিও ভালো হয় এবং ফসলও কিন্তু আমরা ভালোই পাই। তারপরে লাস্ট লিখবে জৈব সার মাটির গঠন উন্নতি করতে সহযোগিতা করে বা সাহায্য করে। তো এটা ছিল তোমাদের অগস্ট মাসের নতুন 5 মডেল অ্যাক্টিভিটি টাস্ক। তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করবে,
শেয়ার করবে বন্ধুদের সাথে প্রয়োজনে, আর বুঝতে না পারলে আমাকে কমেন্ট করবে। আর যদি তুমি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনে ক্লিক করবে, তারপরে দেখবে অল নোটিফিকেশনের অপশন আছে, সেখানে অল কথাটাকে প্রেস করবে, তাহলে তুমি এই আমাদের চ্যানেলের সমস্ত ইম্পর্টেন্ট ভিডিওর নোটিফিকেশন আমরা কিন্তু ভিডিও আপলোড করলেই তুমি পেয়ে যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।